আমি আসাদুজ্জামান, ডাক্তার কফিল উদ্দিন মাস্টার হোমিওপ্যাথি চ্যানেল থেকে আপনাদের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো গেটে বাত বা গাউট। আমরা আজকে জানবো গেটে বাত কি, এটা কেন হয়, এটা হবার পর কী কী সিমটমস দেখা দেয়, এবং লক্ষণ সহকারে কিছু হোমিওপ্যাথি মেডিসিনের নাম জানবো যেগুলোর সাহায্যে গেটে বাত বা গাউট থেকে আমরা অতি দ্রুত আরোগ্য লাভ করতে পারি। তো গেটে বাত কি? গেটে বাত হলো এক ধরনের প্রদাহজনিত বা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, যেটা আমাদের বডিতে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে হয়ে থাকে। তো এই গেটে বাত আমাদের বডির জয়েন্টসগুলোতে হয়ে থাকে, এবং এটি মূলত পুরুষদের বেশি হয়ে থাকে, এবং মহিলাদের মেনোপজের পর গেটে বাত হবার প্রবণতা থেকে যায়। তো গেটে বাত হবার কারণটা কি? গেটে বাত হয়ে থাকে আমাদের বডিতে যখন ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, তখন এই এক্সট্রা অ্যামাউন্ট ইউরিক অ্যাসিড আমাদের বডির জয়েন্টসগুলোতে ক্লিস্টাল আকারে জমা হয়ে থাকে। এটাই মূলত গেটে বাত হবার প্রধান কারণ। এবং এই গেটে বাত হবার বেশ কয়েকটি দাপ রয়েছে। প্রথম যে দাপটি সেটাকে বলা হয়ে থাকে হাইপার ইউরেসিমিয়া, অর্থাৎ এই দাপে এই এক্সট্রা অ্যামাউন্ট ইউরিক অ্যাসিড আমাদের জয়েন্টসগুলোতে জমা হয়। আর সেকেন্ড যে দাপটি সেটাকে বলা হয়ে থাকে গাউট অ্যাটাক। এই গাউট অ্যাটাক মূলত যখন জমা হতে হতে ইউরিক অ্যাসিডের পরিমাণ অত্যাধিক বেড়ে যায়, আর তখন হঠাৎ করেই এই জমাকৃত স্থানটি ফুলে ওঠে এবং প্রচণ্ড ব্যথা হয়। এটাই মূলত গাউট অ্যাটাক। এই অ্যাটাকটি সাধারণত রাত্রে হয়ে থাকে, এবং পরবর্তী 10 থেকে 12 ঘন্টা এটি প্রচণ্ড ব্যথা এবং ফুলাভাবটি থাকে, এবং তারপর থেকে ধীরে ধীরে ব্যথাটি কমতে থাকে এবং ফুলাভাবও স্বাভাবিক হয়ে যায়। তো এই গাউট অ্যাটাকের প্রথম অ্যাটাকের পর দেখা যায় যে 40% মানুষের আর সেকেন্ড অ্যাটাক বা দ্বিতীয়বার এই গাউট অ্যাটাকে শিকার হয় না, কিন্তু 60% মানুষের আবার দেখা যায় যে 1 বছরের মধ্যে গাউট বা গেটে বাত হতে পারে। তারপর যে তৃতীয় দাপটি সেটাকে বলা হয়ে থাকে ক্রনিক বা দীর্ঘস্থায়ী গাউট, অর্থাৎ এই দাপে দেখা যায় যে গাউটটি দীর্ঘস্থায়ী রূপ লাভ করে শরীরে, এবং এই দীর্ঘস্থায়ী গাউটে দেখা যায় যে ব্যথা তেমন একটি থাকে না, কিন্তু তার নাড়াচড়া বা হাঁটাচলায় সমস্যা সৃষ্টি হয়। তো এখন আমরা জানবো কী কী রিস্ক ফ্যাক্টরস থাকলে একজন মানুষের বডিতে গেটে বাত সহজেই হতে পারে। তো প্রথম যে ফ্যাক্টরটি সেটি হলো ফ্যামিলি হিস্টোরি, অর্থাৎ ফ্যামিলিতে যদি কারো গেটে বাত হবার ইতিহাস থেকে থাকে তাহলে পরবর্তী জেনারেশনের মধ্যে গেটে বাত হয়ে থাকে। তারপর রয়েছে কিছু শারীরিক সমস্যা, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্ট ডিজিজ ইত্যাদি যদি থাকে তাহলে গেটে বাত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তারপর রয়েছে কিছু মেডিকেশন, যেমন আমরা যদি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ডাই ইউরিটিক মেডিসিন গ্রহণ করি তাহলে শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, ফলে গেটে বাত হতে পারে। পিউরিন সমৃদ্ধ খাবার যেমন রেড মিট, চিংড়ি জাতীয় মাছ, তারপর মাশরুম ইত্যাদি অধিক পরিমাণে খেলে গেটে বাত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তারপর ওবেসিটি বা স্থূলতা একটি অন্যতম কারণ গেটে বাত হবার। তারপর রয়েছে এইজ বা বয়স, যেমন পুরুষদের 40 বয়সের পর থেকে এই গেটে বাত হবার সম্ভাবনা অনেক বেশি, এবং মহিলাদের মেনোপজের পর গেটে বাত হয়ে থাকে। তারপর রয়েছে মদ্যপান। আমরা যদি অতিরিক্ত পরিমাণ মদ্যপান করি তাহলে আমাদের বডিতে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে, এর ফলে গেটে বাত হবার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। তারপর হচ্ছে রিসেন্ট সার্জারি, অর্থাৎ রিসেন্টলি যদি কোনো সার্জারি বা অপারেশন হয়ে থাকে তাহলে গেটে বাত হতে পারে। তো এই রিস্ক ফ্যাক্টরসগুলোকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে গেটে বাত হবার সম্ভাবনাকে অনেকাংশে কমিয়ে ফেলা যায়। তো এখন আমরা জানবো গেটে বাত হলে কী কী সিমটমস দেখা দেয়। গেটে বাত হলে আক্রান্ত স্থানটি ফুলে ওঠে এবং লাল হয়ে যায়। আক্রান্ত স্থানটিতে কোমলতা বা সফটনেস তৈরি হয়, এতেই সফট হয়ে যায় যে উপরে চামড়াটিকেও অসহ্য বলে মনে হয়। আক্রান্ত স্থানটি গরম হয়ে যায়, এবং আক্রান্ত স্থানের যে মুভিং অ্যাক্টিভিটি, নর্মাল মুভিং অ্যাক্টিভিটি, সেটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তো এই সিমটমসগুলো থাকলে আমরা ধরে নিব যে গেটে বাত বা গাউট হয়েছে। তো গেটে বাতের চিকিৎসার সবচেয়ে কার্যকরী এবং নিরাপদ মাধ্যম হচ্ছে হোমিওপ্যাথি। হোমিওপ্যাথিতে বেশ কয়েকটি মেডিসিন রয়েছে যেগুলো সাহায্যে এই গেটে বাত থেকে আমরা অতি দ্রুত আরোগ্য লাভ করতে পারি। তো প্রথম যে মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে কলচিকাম। আর কলচিকাম খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথি মেডিসিন গেটে বাত চিকিৎসার জন্য। এটা মূলত দেখা যায় যে হঠাৎ করে আক্রমণ করে থাকে, অত্যাধিক ফুলে ওঠে, লাল হয়ে যায়, প্রচণ্ড ব্যথা হয়, এবং এই ব্যথা সন্ধ্যা এবং রাত্রে বৃদ্ধি পায়, এবং অত্যাধিক সেন্সিটিভ থাকে জায়গাটিতে হাত ছোঁয়ানো যায় না।
যদি এই লক্ষণাবলী বিদ্যমান থাকে তাহলে আমরা কলসিকাম 30 পটেন্সি দিনে তিনবার যদি বেশ কয়েকদিন প্রয়োগ করি তাহলে এই গেটে বাত থেকে আমরা অতি দ্রুত আরোগ্য লাভ করতে পারি। তারপর যে মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে আর্টিকা ইউরেন্স। আর্টিকা ইউরেন্স খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথি মেডিসিন গেটে বাত চিকিৎসার জন্য। আর্টিকা ইউরেন্স মূলত আমাদের বডির যে এক্সট্রা অ্যামাউন্ট ইউরিক অ্যাসিড সেটাকে কমিয়ে ফেলে, এবং আর্টিকা ইউরেন্সের আরেকটি লক্ষণ হলো বছরের নির্দিষ্ট সময়ে এই গেটে বাত আক্রমণ করে থাকে এবং এটি ঠান্ডায় বৃদ্ধি পায় আর গরমে উপশম হয়। যদি এই লক্ষণগুলো বিদ্যমান থাকে তাহলে আমরা আর্টিকা ইউরেন্স 3x দিনে তিনবার যদি কয়েকদিন প্রয়োগ করি তাহলে এই গেটে বাত থেকে অতি দ্রুত আরোগ্য লাভ করা সম্ভব। তারপর যে মেডিসিনটি রয়েছে সেটি হলো ব্যানজয়িক অ্যাসিড। ব্যানজয়িক অ্যাসিড খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথি মেডিসিন গেটে বাত চিকিৎসার জন্য। ব্যানজয়িক অ্যাসিডের লক্ষণাবলীতে দেখা যায় যে ব্যানজয়িক অ্যাসিড রোগী খোলা বাতাসে কিংবা গায়ের জামাকাপড় খুলে ফেললে তার ব্যথা আরও বৃদ্ধি পায়, এবং তার আরেকটি বৈশিষ্ট্য হলো তার প্রস্রাবে খুব গন্ধ হয় এবং প্রস্রাবের রং পরিবর্তন হয়ে যায়। যদি উপরোক্ত এই সিমটমসগুলো থাকে তাহলে আমরা ব্যানজয়িক অ্যাসিড 3x দিনে তিনবার যদি কয়েকদিন প্রয়োগ করি তাহলে এই গেটে বাত থেকে অতি দ্রুত আরোগ্য লাভ করা আসম। তারপর যে মেডিসিনের নাম আমি উল্লেখ করব সেটি হলো আর্নিকা। যদি আক্রান্ত স্থানে প্রচণ্ড ব্যথা হয়, আক্রান্ত স্থানটি নড়াচড়ার বা মুভিং অ্যাক্টিভিটি হারিয়ে ফেলে এবং স্পর্শে ব্যথা অত্যাধিক বেড়ে যায় এবং শুয়ে থাকলে ব্যথা কিছুটা উপশম হয় তাহলে আর্নিকা 30 পটেন্সি দিনে তিনবার যদি বেশ কয়েকদিন প্রয়োগ করা হয় তাহলে উপকার পাওয়া যায়। তাছাড়া লিডাম্পল, লাইকোপোডিয়াম, অ্যান্টিমক্রুট, রডোডেন্ড্রন, স্যাবিনা এই মেডিসিনগুলো গেটে বাত বা গাউট চিকিৎসার কার্যকরী হোমিওপ্যাথি মেডিসিন। তো এই ছিল গাউট বা গেটে বাত এর বিস্তারিত এবং কিছু হোমিওপ্যাথি মেডিসিনের নাম। আমি আশা করছি আমার এই ভিডিওটি বাংলা ভাষার সকল মানুষের উপকার হবে। আর সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।